আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ স্বাগতম সংবাদ সংক্ষেপে প্রথমেই এখনকার প্রধান খবরগুলোর শিরোনাম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা ঘূর্ণিঝড় মোখা শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন শুরু আজ লক্ষ্য আঞ্চলিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা অর্থ খরচে লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করা হবে বললেন বাণিজ্যমন্ত্রী ইমরানকে গ্রেফতার অবৈধ বলল সুপ্রিম কোর্ট ইসলামাবাদ হাইকোর্টে যাওয়ার নির্দেশ ইউক্রেনে কঠিন অভিযান চলছে বললেন ক্রেমলিন মুখপাত্র পুনর্নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করব বললেন ট্রাম্প আইপিএল মালিকদের অনুমতি ছাড়া দেশের হয়েও খেলা যাবে না আইপিএলে মাত্র ১৩ বলে ফিফটির রেকর্ড দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের বিস্তারিত খবর এবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সাত নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এটি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে বারোশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এগারোশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে এগারোশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এগারোশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি এটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তী দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে একশো দশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আশঙ্কায় সারা দেশের বিভিন্ন বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার সকল মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক নির্দেশনায় এই সতর্কতা জানানো হয় নির্দেশনায় বলা হয় দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা চলমান ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা আগামী দুই একদিনের মধ্যে দেশের উপকূল অঞ্চল সহ সারা দেশের উপর দিয়ে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বোর্ডসমূহের এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডসমূহকেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এই ক্ষেত্রে। ট্রেজারি থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্বশ বোর্ডের নির্দেশনা দেওয়া প্রয়োজন এই বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধও জানানো হয়েছে আঞ্চলিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন শান্তি সমৃদ্ধি অংশীদারিত্ব এই সম্মেলনের মূল প্রতিপাদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে দুই দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন এতে অংশ নিতে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ঢাকায় পৌঁছেছেন অন্যরা পৌঁছবেন আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠেয় সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট পঁচিশ দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের দেড় শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন জনগণের অর্থ খরচে লাগাম টানার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে সাবধান হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন এডিপিতে অর্থ ব্যয় করতে কৃচ্ছ সাধন করতে হবে অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করতে হবে তবে যে খরচ একান্তই প্রয়োজন তা বন্ধ করা যাবে না বৃহস্পতিবার আগামী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিতে গিয়ে তিনি এই নির্দেশ দেন একনেকে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে আগামী অর্থ বছরের এডিপি নতুন এডিপির আকার দাঁড়িয়েছে দুই লাখ তেষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে সরকারি তহবিলের এক লাখ উনসত্তর হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে চুরানব্বই কোটি চুরানব্বই হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ঢাকার বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ ষাট টাকায় কিনতে হচ্ছে তিন সপ্তাহ আগেও যা ৩৫ টাকা ছিল পেঁয়াজের পাশাপাশি আলু ও অন্যান্য সবজির দামও বাড়ছে বাজারে পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন দেশীয় পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানি কমিয়ে দেওয়া হয়েছিল বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে যদি পেঁয়াজের দাম বাড়তে থাকে তাহলে আমদানি করা হবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে তাকে শুক্রবার ফের ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বলা হয়েছে ইমরান খানকে পুলিশ লাইন্স গেস্ট হাউসে রাখা হবে তাকে বন্দী হিসাবে গণ্য করা হবে না তার নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতাহ বান্দিয়াল বলেছেন ইমরান খান অতিথিশালায় একজন অতিথি হিসাবেই থাকবেন তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভার থাকবে সরকারের উপর। বৃহস্পতিবার করার নিরাপত্তার মধ্য দিয়ে ইমরানকে সুপ্রিম কোর্টে হাজির করার পর এই নির্দেশ এলো ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান বেশ কঠিন হলেও তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ। বুধবার বজনিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে তিনি এই কথা বলেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস দীর্ঘ সাক্ষাৎকারে পেসকব বলেন রাশিয়ার সফলতার সঙ্গে ইউক্রেনের সামরিক শক্তির মারাত্মক ক্ষতি সাধন করতে পেরেছে এবং এই কাজ অব্যাহত থাকবে সাক্ষাৎকারে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে মস্কোর ভাষ্যের অনেক কিছু পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে গার্ডিয়ান দুই হাজার চব্বিশ সালে পুনর্নির্বাচিত হলে মুসলিম দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন দৈনিক রোলিং স্টোন একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সাবেক এই প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন তিনি যদি দুই সালে পুনরায় নির্বাচিত হন তবে তার কুখ্যাত মুসলিম নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পরিকল্পনা রয়েছে ট্রাম্প এই নীতিটিকে সুন্দর বলে অভিহিত করেছেন তবে এবার আরও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি কোটিপতি লীগ হিসেবে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে বিশ্বের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ ক্রিকেট খেলুড়ে দলগুলো তাদের তারকা ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি সই করে থাকে সেই চুক্তির মতোই এবার বিশ্বের তারকা ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি সই করতে যাচ্ছে এর ফ্রাঞ্চাইজি মালিকরা এই চুক্তি কার্যকর হলে ক্রিকেটাররা বিভিন্ন দেশের লিগেও খেলার সুযোগ পাবেন আইপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলে ক্রিকেটাররা নিজ দেশের জাতীয় দলে খেলতে গেলেও ফ্রাঞ্চাইজি মালিকদের অনুমতি নিতে হবে কারণ সেরা ক্রিকেটারদের ধরে রাখতে বার্ষিক চুক্তির দিকে এগোচ্ছেন আইপিএলের ফ্রাঞ্চাইজি মালিকরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মাত্র তেরো বলেই ফিফটি রেকর্ড গড়েছেন যশাস বি জয়সওয়াল রাজস্থান রয়্যালসের তরুণ এই তারকা ওপেনার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৩ বলে ছয় চার ও তিনটি ছক্কার সাহায্যে ফিফটি পূরণ করেন এর আগে আইপিএলে চোদ্দ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন যৌথভাবে লোকেশ রাহুল ও প্যাট কামিন্স আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন চ্যালেঞ্জিং ইংল্যান্ডের বিরুদ্ধে কন্ডিশনে নয় মে প্রথম ম্যাচে ভালোই ভুগেছে বাংলাদেশের ব্যাটাররা বৃষ্টির বাগ্রায় বেশিক্ষণ ব্যাট করতে পারেনি আইরিশ রাও যতটুকু সুযোগ পেয়েছে বোলাররা চেষ্টা করেছে ভালো খেলার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে আইরিশরাও চাইবে ম্যাচ জিতে এগিয়ে থাকতে এই ম্যাচ তাই ভীষণ গুরুত্ব বহন করছে দুই দলের জন্যই সংবাদ সংক্ষেপ এখন এটুকুই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আল্লাহ হাফেজ